হে বন্ধুরা, আজকে আলোচনা করুন ওই টিম নিয়ে যে টিম সবাইকে এন্টারটেইনমেন্ট করে, তোমার আমার প্রিয় টিম ফানহোলিক টিম। তো বেশি দেরি না কইরা শুরু কইরা দেই। প্রথমে চলে যাব ওই টিমের গুরুজন, যিনি টাকা টোকা হিসাব পত্র রাখে আর কি, জয়দেব দার কাছে। তাই নিয়ে কতগুলি ভালো ভালো কাজ আমরা দেখে নেব ক্ষণে, চলুন। লকডাউনের জন্য অনেক মানুষের অনেক দুঃসময় চলছে, এবং ওইটাকে দেখে আমি একটা উদ্যোগ নিয়েছি যে গ্রামের কিছু পরিবারকে সাহায্য করব। মানুষদের হেল্প করছে কুন্ডা, পাবলিসিটি পাওনে লেগে মানুষ এরকমই করে না? 500 সাল 20 টাকার আলু, 2 টাকার ফিয়াইস, বেগডিত বইরা বইরা দেখায়া দেখায়া বেগডিরে গরিব মানুষগুলোকে লাইন ধরাইয়া দাঁড়া করাইয়া সেরা, তাদের হাতে তুইলা দিয়া খুব মহান কাজ না? আরে ইডি হেল্প করছে না, ইডির আছে না, লজ্জা দেওয়া হয়েছে কইলে লজ্জা দেওয়া হয়েছে, শুটিং কইরা কইরা টুহাও মাতাত। তোমরা সবাইকে আমি একটা কোশ্চেন করি, তোমরা যদি কোনো গরিব মানুষকে 10 টাকা দৌ দান হিসাবে, এটা কি তোমরা সেলফি ভিডিও করে সেটা নেটও সারবা? সারতা না না। আরে আমার এটি দেখলে কষ্ট হয়, কারণ আমি একজন গরিব মানুষ। ইয়াস আই এম পোর ম্যান। এই গরিব মানুষটির কাছে খাওনের কিছু না থাকলেও আছে না, দুনিয়ার সবচেয়ে বড় ওয়ার্ল্ডের টপ একটা জিনিস আছে, দামি জিনিস, রয়েছে মন্ডা। একটা গরিব মানুষ হই, এটা মনে রাখ। ভিডিওটা করার কারণ ছিল যে আমরা সোসাইটিতে একটা পজিটিভ মেসেজ দিতে চাই, সবাই তোমরাও যে যেখানে কিছু করছো যে ভালো কিছু করে থাকো, এটা ভিডিও করো এবং করে ওইটাকে প্রপাগেট করো, সোশ্যাল মিডিয়াতে বলো যে তোমাদের ভালো কাজটাকে দেখাও। পোস্ট করুম, আমরা পোস্ট করুম, হেল্প কইরা কইরা 10 টাকা 20 টাকা চাল পানি দিয়া সেরা। আর যদি গরিব না পাই না আছে না, গরিব বানায়ও হেল্প কইরা পোস্ট করুম। তোমরা কইরো হ্যাঁ কইরো, আমরা মানুষ নি, কিছু করার নাই আমার। আর তো পরের পৃষ্ঠায় চলে যাব যেখানে আছে অনির্বাণ ভূমিক। তো দেহি, হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি আমি আমার পেজ থেকে একটা ভিডিও আপলোড দিই, ওইটা আসলো বাংলাদেশের সিঙ্গার নোবেলের রোস্ট করে। তো ওইটা ফেসবুকে আপলোড দেওয়ার কয়েকদিন পরে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে IGTV-তে ছাড়ি। তো তখন আমি সারা সময় নোবেল বাইরে ট্যাগ করে সেটা ছাড়ি, ভিডিওটা মেনশান করে। তো দেন হয়তো নোবেল ভাই ইনস্টাগ্রাম থেকে ওই ভিডিওটা আমার দেখে, রোস্টটা দেখে সে আমারে রাত্রে মেসেজ করে, মেসেজটা হয়তো সবাই দেখছে, আমি স্ক্রিনশট আপলোড দিয়ে দিছি। মেসেজটা আসলো ভিডিও ডিলিট করার কথা, ঠিক আছে ভিডিও ডিলিট করার কথা, ভিডিও হয়তো পার্সোনালি নোবেল ভাইয়ের নাও ভালো লাগতে পারে, বাট আমার ওই মেসেজটাতে ডাইরেক্ট মা তুল্লা গালি আলাস করে সেটা ধমকি দিয়ে যে ভিডিও ডিলিট করতে, যে তুমি আমি ভিডিও সরাইছি আমার কাছে যে হেয়ার ফ্যান বেশ আমার দেখা লাগবে। তো আমি কিছু ঠিক আছে অপেক্ষা রইলাম আমি। তো দেন আজকে সকালে ঘুম থেকে উঠি আমি, উঠতে সেটা দেখি ভিডিও রিমুভড, নোবেল রুলে ভিডিও করছি হুমাগু। নোবেল কইছে তুমি ভিডিওটা ডিলিট করো, নাইলে কিন্তু আমার ফ্যান ফলোয়িং তোমাকে ধরে লাইবো,
নোবেলয়া বঙ্গাই সিনেবাপ, তারপর আনো কোন কোন কত রোস্টার ভিডিও করছে, তা থেকে কিছু কইছে না, তাদের ভিডিও ডিলিট হইছে না, তাইনের ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে গো। তলে তা এত অ্যাটিটিউড বাড়ান লাগে, একটা ক্লিপ দেখে নিব এক্ষণ একটু, কি রে জানি। আমারে চিনছে না, আমারে ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে। আর স্ক্রিনশটটা আপলোড দেওয়ার পর অনেকেই আমার ইনবক্স করছো, ইনস্টাগ্রামে ডিএম করছো, কমেন্ট করছো যে পার্ট টু বানাইতাম ভিডিওর। থ্যাংক ইউ ফর মেসেজিং গাইস, বাট পার্ট টু পসিবল না, কারণ পার্ট টু বানানো হিডও থাকতো না, ওইটাও ডিলিট হয়ে যাবো, কারণ আর দুইটা ভিডিও লাগে তার ডিলিট হলে আমার পেজের আপলোড বন্ধ হয়ে যাবো। তো পার্ট টুর দায়িত্ব নয় আমি দিলাম ত্রিপুরার মিমার ভাইরা এবং রোস্টার ভাইরার কাছে। সো গাইস গো অ্যাহেড, নোবেলের খায়া কোনো কাম নাই, নোবেলে এই চিন্তাটা ছিল যে কুম্বাল অনির্বাণ ভিডিও বানাবো, আমি সেই ভিডিওটাতে ডিলিট করামু, আর কি ওর ভিডিও যাতে ডিলিট না হয়। বাট স্টিল হে আমার যদি একটা রেসপেক্ট দেওয়ার ভালোভাবে কইতো যে ভিডিওটা হের পছন্দ হচ্ছে না সরা দিতাম। আমি মানছি ভিডিও ডিলিট হইছে, তো আমরা কি মিছিল করছি যে ভিডিও ডা কই কিতা হইছে ভিডিও ডার, আমরা কি মিছিল করছি ডা লয়া যে আমার ভিডিও ডিলিট হয়ে গেছে, নবীন আমাকে ডাল করে যে এসএমএস করেছে, আমি আসে না বকাবকি করেছে, আমি তো এরকম কিছু কইনি। আই হেট দিস, এত এডিটিউ কাহিনী এখনই শেষ হয়নি গো, মেইন টপ কাহিনী তো এখনো বাকি আছে, যেটাকে একটু পিষ্টা পিষ্টা রকম একটু পড়া হবে। তো বন্ধুরা আমরা জানি যে ফানোলিক টিম খুব সুন্দর টিম, সেখানে অনেকেই কাজ করে, বিপ্লব দা, শান্ত, তারপরে আছে তোমরা সবাই জানো, কিন্তু মাঝখানে ওই ফানোলিক টিম বাইঙ্গা ছিন্ন ভিন্ন হইয়া ছাই হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, কেউ কে সেটা আলাদা আলাদা চ্যানেল পেজ খুলা লাগছে, কি রে জানি। এ ফানোলিক টিম টুকরা টাকরা আলাদা আলাদা হওয়ানের পেছনে কি রাজ, এটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, কিন্তু সুখের খবর এটা যে এখন এই ফানোলিক টিম খুব সুন্দর সবাই একসাথে হয়ে গেছে। কিন্তু এ ফানোলিক টিমে আরেকজন আসলো, তাদের মতোই পরিশ্রম করছে, সে কেন এটি মনাই অঙ্কিতা দেবনাথ। হয়তো ভাবদাস যে অঙ্কিতার কি রে এটি মরাকবো, বাদশার নামে খারাপ ভিডিও টিডিও করছে, কিন্তু ওই বাদশার ভিডিওর আগ হয়ে আছে না, এই টিমটা একটু ছাই হয়ে গেছে, আর কি রে হইছে, কি কারণে কেনই বা অঙ্কিতা এটি মনাই, তা নিয়ে রয়েছে নানা রহস্য, কি তার রহস্যটি। আমি যেটা ভাবদাসি তোমরাও কি রে ভাবদাস, না 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 না, আমি এটা কইতাম চাই যে অঙ্কিত তো এই ফানোলিক টিমের লেগে অনেক পরিশ্রম করছে, হ্যাঁ এটা মানছি যে অঙ্কিতা ভুল করছে, কিন্তু সবাই অঙ্কিতাকে ক্ষমা করে দিছে, ক্ষমা করে দিছে আর কি, কিন্তু তবু এই অঙ্কিতা এই টিমও নাই, সো কেন হওয়ায় এই প্রশ্নের উত্তর চাই, তো তোমরা কি চাও এটা জানতে, আসলে রহস্যটা কি না কোনো অন্য। আমার কথার মানে হইছে যে সবাই যেহেতু আছে টিমে, আমরা আবার অঙ্কিতাকে এই টিমে ফিরে পাইতাম চাই, সো কেডা কেডা আমার সাথে আসো, কমেন্ট বক্সে কমেন্ট করা হোক, আর লাইক তো জানি দিয়ে দিছো। তো বন্ধুরা জানি যে অনেকে অনেক কিছু কইতে পারো আমাকে, সো আমি এই প্রশ্নটাই রাখবো, আসলে কি তা হইছিল আর কি বা চলতেছে এটা জানার জন্য। সো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, আর ভাইয়ের খেয়াল রাখো, আর ঘরে থাকো,
আর খুশি থাকো, এটাই আমি চাই। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরেকটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন, যেটা আমি জানি কেডা কেডা আসলে।